we are the student of DSMS. আমরা ফেসবুকের একটি গ্রুপ, আমরা প্রতি সপ্তাহে শুক্রবার এবং শনিবার ক্লাস নিয়ে থাকি প্রথম বর্ষ এবং চতুর্থ বর্ষের জন্য, এবং আজকে সেই সুবাদে চতুর্থ বর্ষের, অর্থাৎ আমরা চতুর্থ বর্ষের জন্য যে ক্লাসগুলো করেছিলাম মায়াজম শেষ করে এই প্রথম আমার আলোচনা। প্রথম কী আলোচনা? ডায়াবেটিস ওষুধ নিয়ে আলোচনা। অর্থাৎ আমি চতুর্থ বর্ষের জন্য এই ওষুধ আলোচনা করার বাকি দুই মাস হতো তিন মাস চেষ্টা করব। সেই সুবাদে প্রথমে ওষুধ আমি সিলেকশন করেছি ডায়াবেটিস, তার কারণ একটু ব্যাখ্যা করব, ডায়াবেটিস কী রোগ একটু ব্যাখ্যা করব, তারপরে ডায়াবেটিস দুই ভাগ সেটা ব্যাখ্যা করেই আমি আজকে খালি ইনসিপিডাস ডায়াবেটিস অর্থাৎ শর্করাবিহীন ডায়াবেটিস নিয়ে আলোচনা করে শেষ করব। কারণ আমি দেখেছি বিস্তারিতভাবে আলোচনা না করলে তোমরা চিকিৎসা আটকে যাবে, করতে পারবে না, এবং আমাদের নানা রকম অসুবিধা আছে। সেই সুবাদে এটাকে দুই ভাগে ভাগ করে নিলাম, অর্থাৎ আজকেও আলোচনা করব, আগামী দিন আরেকটা আলোচনা করব ডায়াবেটিস নিয়েই। আজকে খালি ডায়াবেটিস আলোচনা করব, সুগারবিহীন অর্থাৎ শর্করাবিহীন ডায়াবেটিস রোগ বা কীভাবে আসলো আমরা সেটা নিয়ে আলোচনা করব, তার কারণও ব্যাখ্যা করি। আসলে আমি ডায়াবেটিসটা বেছে নিলাম কেন, তার ইতিহাস যদি না টানি তোমরা আগ্রহ পাবে না এবং পড়তে পারবে না, জানতে পারবে না, শিখতে পারবে না। আমার উদ্দেশ্য একটাই, সারা বাংলাদেশে হাজার হাজার ডায়াবেটিস রোগী আছে, সুতরাং আমাদের চিকিৎসা শুরু করবে তোমরা, আমি নয়। আমি যেটা করেছি সেটা জাস্ট একটা স্যাম্পল, অর্থাৎ ডায়াবেটিস রোগী ভালো হয় এটা বিশ্বাস করতে আমার 12 বছর লেগেছে। অর্থাৎ আমি যখন প্রথম ডায়াবেটিস শুরু করি, প্রথম হোমিওপ্যাথিক শুরু করি, আমিও বিশ্বাস করতাম না ডায়াবেটিস রোগ ভালো হয়। তো এতগুলো কারণ ব্যাখ্যা করতে গেলে আসলে আমি দুই দিনেও শেষ করতে পারবো না। ডায়াবেটিস ভালো হয় এটা আমি বিশ্বাস করতাম না, কারণ এলোপ্যাথিকরা পরিষ্কার করে বলে ডায়াবেটিসের কোনো দিন কোনো রোগী ভালো হয় না। আমিও সেই সুবাদে, অর্থাৎ আমরা যে কী পরিমাণ মানসিকতা হারিয়ে ফেলছি, অর্থাৎ এলোপ্যাথিক চিন্তা ভাবনা ছাড়া আমাদের কোনো চিন্তাভাবনা আসে না, দুর্ভাগ্য হচ্ছে আমাদের সেটাই না আসার কারণও আছে, বইপত্র আছে, সেই এনসিগোসের বই, প্র্যাকটিস অফ মেডিসিনের বই, অথবা অর্গানের কথা কেউ না বলে অন্য কোথায় আলোচনা গত 100 বছর পর্যন্ত হয়েছে, যে দু একজন হোমিওপ্যাথিক দর্শক অর্থাৎ দার্শনিক বা যারা চিকিৎসা করে হোমিওপ্যাথিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছে তাদের বইগুলো আমাদের হাতে নাগালে আসে নাই, আসে নাই। গতিকে আমিও এই তোমাদের মতন অর্থাৎ প্র্যাকটিস অফ মেডিসিন, এই অর্গানন বলো আর যাই বলো, সেগুলো পূর্ণাঙ্গ শিক্ষা পাই নাই, গতিকে আমার 20 বছর লেগেছে ওষুধ বের করতে। অর্থাৎ ডায়াবেটিসের যে হোমিওপ্যাথিতে যে সর্বরোগ ভালো হয় সেটা প্রমাণ করতে আমাকে 20 বছর লেগেছে। সুতরাং তোমাদের তো এটা প্রমাণ নাই, প্রমাণ আমি। তোমরা শুরু করো, তোমরা আরম্ভ করো ডায়াবেটিস নিয়ে। আমি চাই চতুর্থ বর্ষের ডাক্তারি শেষ করেই তোমরা ডায়াবেটিস রোগী ধরবে, তোমরাই দেখাবে আগামী দিনের ভবিষ্যৎ। আমি কিছু দেখাতে পারি নাই, আমি কিছু বুঝতে পারি নাই, করতে পারি নাই, করবে তোমরাই। তোমাদের হাতে তুলে দিচ্ছি আগামী দিনের কীভাবে চিকিৎসা ব্যবস্থা করবে। আমি আজকে আসি তাহলে, আমাদের আজকের আলোচনা হচ্ছে ডায়াবেটিস, অর্থাৎ ডায়াবেটিস চিকিৎসা কীভাবে করব এবং কত সহজে আমরা চিকিৎসা করতে পারি, তারপরে বলবো সেই আলোচনাটা করার জন্য। আজকে আলোচনাটাকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে আসি তাইলে, আমাদের উদ্দেশ্য কী? আমাদের উদ্দেশ্য হচ্ছে ডাক্তার তৈরি করা, অর্থাৎ সুষ্ঠুভাবে চিকিৎসা দিয়ে মানুষকে আগামী দিনের সকল রোগ থেকে নিরাময়ভাবে স্বাস্থ্য রক্ষা করা। দেখো আমাদের আর কোনো উদ্দেশ্য নাই, আমাদের লক্ষ্য একটাই, ব্যবসা বাণিজ্য টাকা পয়সা দিয়ে কোনোদিন তুমি এসব কিছু করতে পারবো না। তোমাকে সত্য চিন্তা করতে হবে, সত্য দর্শন থাকতে হবে, তা না হইলে হোমিওপ্যাথিক করাটা সঠিক হবে না। আর একটা কথা বলে যাই, যেটা আমি বলা উচিত মনে করি না, তারপরে বলতেছি, আমি যে কথাগুলো বলি রোগীলিপি অথবা অমুক, অনেকেই মনে করে এটা মিথ্যা। যেমন আমি বলছিলাম সালফার দিয়ে একটা জ্বরের রোগী ভালো করেছি, কোনো কোনো ডাক্তার অথবা কোনো কোনো কিছু মন্তব্য করেছে যে এভাবে তো কোনো চিকিৎসা হয় না, হোমিওপ্যাথিক তাদের দর্শন নাই, হোমিওপ্যাথিকের কোনো রোগের কথা নাই, অর্থাৎ লক্ষণ থাকলেই তুমি দিলেই চিকিৎসা হবে। সেই সুবাদে
আমি যেই কথাগুলো বলবো, যেই কথাগুলো বলার চেষ্টা করব, আমি যা উপলব্ধি করেছি, যা দেখেছি তাই বলবো। তার বাইরে কোনো মিথ্যার আশ্রয় আমি করব না। আর যারা বিশ্বাস করবে না তারা আমার এই বক্তৃতা শোনারও দরকার নেই, কারণ আমি চাই না আমরা এই অর্গনন বাদ দিয়ে অহমবাদিক করে বড় বড় কথা বলে চিকিৎসা করব, এই এই দুর্ভাগ্য যেন আমাদের না হয়। আমরা দেখো, আমি অন্য কথা বলছি না, এই যে এনসি ঘোষ বই লেখছে অথবা আরও অনেকেই প্র্যাকটিস অফ মেডিসিন লেখছে, ম্যাটেরিয়া মেডিকেল লেখছে, সবই তারা যে আমলে করেছে সে আমলের পরিস্থিতি পরিবেশ ছিল। আজকে সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আমরা অন্য এক জগতে ঢুকতেছি। সেই জগতের কথা যদি কেউ ফিল করতে পারো তাহলে আনন্দ তোমার আর ভর ধরবে না, তোমার কাছে আর সামনে কিচ্ছু লাগবে না, কিচ্ছু তোমার কাছে ঠেকা পড়বে না। তোমার বাক্স আছে, ওষুধ আছে, প্রয়োগ করবে, চিকিৎসা হবে। সেই সুবাদে আজকে আমাদের আলোচনা হচ্ছে ডায়াবেটিস। তাহলে ডায়াবেটিস কি আমরা চিনি না, এরকম কোনো ফোর্থ ইয়ারে পড়ে অথবা যারা ডাক্তারি শেষ পর্যায়ে আসছ ডায়াবেটিস সম্বন্ধে জানো না, এরকম হয় না। তাহলে এই নিয়ে এলোপ্যাথিকের যে বিস্তারিত আলোচনা আমি এখানে এত কিছু করতে যাব না, কারণ আমার উদ্দেশ্য একটাই, আমরা হোমিওপ্যাথিক ডাক্তার হব। হোমিওপ্যাথিক ডাক্তার আমি একথা বলছি না তোমরা যে পড়বে না, জানবে না, শিখবে না। 100 বার ডায়াবেটিস যদি এলোপ্যাথিকের মতন তোমরা না পড়ো, না জানো, তোমাদেরকে ডাক্তার হিসাবে কেউ বলবে না। কেন বলবে না? আরে এই লোক তো ডায়াবেটিসে চিনে না, আমরা তো সেই চিকিৎসা করি না। আমরা ডায়াবেটিস সম্বন্ধে জানবো, চিকিৎসা আমাদের মতন করব। দেখো কত কঠিন আমাদের লেখাপড়া। আমি আগে মনে করতাম যে আমি বোধ সহজভাবে বলছি, সবাই বোধ সহজভাবে চিকিৎসা করতে পারবে, কিন্তু এখন দেখছি তা না, এত কিছু না জানলে তুমি প্রয়োগ করতে পারবে না, প্রয়োগে তোমার দ্বিধাদ্বন্দ্ব থাকবে। আমি প্রয়োগ করার কথা কেন বলছি, তোমরা যেন সেই বিশ্বাস অর্জন করতে পারো। হোমিওপ্যাথি কে পারে না, এরকম কোনো রোগ আমার হাতে বাদ যায় নেই। আমি একটা সিম্বল, তোমরা শুরু, কারণ আমি যেগুলো দেখেছি তোমাদের আর তার তো কষ্ট করতে হবে না। তোমাদেরকে একটা লাইন দিচ্ছি, তোমরা যেন শত শত রুগীকে ডায়াবেটিস চিকিৎসা দিয়ে চিরমুক্তি দিতে পারো, যেটা এলোপ্যাথিকরা বিশ্বাস করে না। আর আমারও বিশ্বাস করতে প্রথম 10 বছর চলে গেছে বিশ্বাসে করি না, তারপরে 10 বছর চলে গেছে রুগী পাই না, তারপরে আমি এটা করি নাই, আমার রুগী আমাকে রাস্তা দেখাচ্ছে। সেই গল্পটা হয়তো একটু বলার চেষ্টা করব, আমি আজকে যদি না পারি অন্যদিনও বলার চেষ্টা করব। কারণ হলো, নাহলে আমি এই হোমিওপ্যাথিক চিকিৎসা, এই ডায়াবেটিস ভালো হয় এটা আমি আমি পরীক্ষা করতাম না, জানতামও না, অথবা এত বড় কথা বলার সাহস পেতাম না। তাহলে দেখো কি পরিবেশের ভিতরে, অর্থাৎ 10 বছর চলে গেছে আমার ডায়াবেটিস নিয়ে, আমি যত রকমের বইপত্র পড়েছি আমাদের, আমি এগুলো নাই ঘাটলাম, তত রকমের ওষুধ দিয়ে আমি ফলাফলটা ভালো পাই নাই। অর্থাৎ আমরা যে বইতে পড়েছি যত রকমের ওষুধের কথা বলা আছে, এভাবে চিকিৎসা হয় না। আমাদের চিকিৎসা হচ্ছে অর্গনন ভিত্তিক, আমাদের চিকিৎসা হচ্ছে সদৃশ্য বিধান, আমাদের চিকিৎসা হচ্ছে লক্ষণমাফিক চিকিৎসা এবং সূক্ষ্মমাত্রা প্রয়োগ। সূক্ষ্মমাত্রা আমাদের এসে গেছে, অর্থাৎ পঞ্চশতম পদ্ধতির যত রকমের কষ্ট আগে ডাক্তারেরা করেছে আমাদের সেখানে কিচ্ছু করতে হবে না। আমাদের খালি ওই যে বললাম 1-2 থেকে আরম্ভ করো। অনেকে আবার আমার এই বাক্স থেকে আরম্ভ করতে গিয়ে অনেকে আবার হাই পাওয়ার চায়, হাই পাওয়ার নিয়ে যায়। দেখো, অভিজ্ঞতা হলে তুমি হাই পাওয়ার কেন, তুমি অনেক কিছু করতে পারবে। অভিজ্ঞতা ছাড়া করতে যেও না, 1-2-3 থেকে শুরু করো, অন্তত 4-5 বছর এভাবে করো, তারপরে দেখবা আরও সুন্দর সুন্দর ঘটনা তোমরা হয়তো পাবে। আমি যেসব কথাগুলো তোমাদেরকে বলছি ডাক্তার তৈরি হওয়ার জন্য, আমাদের লক্ষ্য একটাই, অর্গনন ভিত্তিক কেস টেকিং নিয়ে এক পথ দিয়ে সূক্ষ্মমাত্রা দিয়ে আমাদের চিকিৎসা। চলে আসি তাহলে ডায়াবেটিস নিয়ে আজকে আলোচনা, এবং সেটা 2 দিন আলোচনা করব। অর্থাৎ আমরা 2 দিনে ডায়াবেটিসটা শেষ করার চেষ্টা করব, আমরা যেন চিকিৎসা দিতে শুরু করতে পারি। তাহলে এবার আসি যে আমরা ডায়াবেটিসটা কি বুঝি। অর্থাৎ আমরা যদি এলোপ্যাথিকের ভাষা বলি, ডায়াবেটিসকে 2 ভাগে ভাগ করা হয়। এক ভাগ হচ্ছে শর্করা জাতীয়, আর এক ভাগ অর্থাৎ প্রস্তাবের সাথে শর্করা যায়, আর একটা হচ্ছে শর্করাবিহীন, অর্থাৎ আর ডায়াবেটিস মেলিটাস আর ডায়াবেটিস ইনসিপিডাস। যাই হোক, এগুলো এলোপ্যাথিকের ভাষায় আমরা বলবো শর্করা যুক্ত আর শর্করাবিহীন। সেখানে অনেক ব্যাখ্যা আছে, তোমরা পড়ার চেষ্টা করবে, কারণ বইগুলো যদি না পড়ো তাহলে না ধারণা থাকে তাহলে এলোপ্যাথিক সম্বন্ধে তোমাদের ধারণা থাকবে না, রুগীরা তোমাদের উপর আস্থা রাখতে পারবে না। কিন্তু চিকিৎসা ক্ষেত্রে আমাদের দরকার আছে, অর্থাৎ তার চিনি কতটুকু যা সেটা আমরা টেস্ট করাবো। আমরা তো বিজ্ঞানকে অস্বীকার করছি না, তোমার টেস্ট করে সুগার মাপবে, আমি যদি বলি যে না সুগার মাপার দরকার নাই,
সেটা তো হলো না, কারণ তারাই ঠিক করবে তোমার রোগী ভালো হয়েছে কি হয় নাই। আমি এই কথা বলছি না যে আমি চিকিৎসা করলাম তারা বললো যে কিচ্ছু হয়নি, তারাই বলবে চিকিৎসা হয়েছে, আপনাকে এখন ইনসুলিন নিতে হবে না, আপনাকে এখন ডায়াবেটিসের ওষুধ খেতে হবে না, ডায়াবেটিসের একটু চলাফেরা খাওয়া দাওয়াটা কন্ট্রোল করবে। ম্যানেজমেন্ট সব তাদের, অর্থাৎ তাদের ম্যানেজমেন্ট আমরা পূর্ণাঙ্গ গ্রহণ করলাম, তারা যে ম্যানেজমেন্ট তৈরি করেছে। কী ম্যানেজমেন্ট? দেখো খাওয়ার একটা লিস্টই আছে, অমুক আছে, ডায়াবেটিসের বই আছে, জায়গা জায়গায় ডায়াবেটিসের সেন্টার আছে, সেগুলোকে ইগনোর করবে না, সেগুলোকে বাদ দিবে না, সেগুলো নিয়েই আমাদেরকে আগাতে হবে। প্রশ্ন হচ্ছে তাহলে আপনি বলছেন আবার ডায়াবেটিস চিকিৎসা করবেন, তাদেরকে নেবেন কেন? আরে তারাই তো বলবে তুমি এই লোকের ডায়াবেটিস চিকিৎসা করেছ, তারা যদি না বলে তোমাদেরকে তো কেউ স্বীকৃতি দেবে না। সুতরাং তাদের সঙ্গেই পাশাপাশি রেখে আমাদের কাজ করতে হবে, কোনো অসুবিধা নাই। তোমরা তো কোনো রকমের দ্বিধাদ্বন্দ্বে থাকা উচিত না, আমি যেটা পেরেছি তোমরাও পারবে। আমি তো একটা সিম্বল, আমার বিশ্বাস করতে 12 বছর একটা রোগী পেতে চিকিৎসা করতে, এবং সেই রোগী যদি না করতো তাহলে আমি কোনো ডায়াবেটিসের চিকিৎসা করতে পারতাম না। রোগীরাই আমাদেরকে পথ দেখিয়েছে। যাক সেই রোগীর কথা বল, অর্থাৎ ডায়াবেটিসের রোগী 70-72 বছর বয়স বা আরও একটু বেশি হতে পারে, সে ডায়াবেটিস সেন্টারে তার ডায়াবেটিসের খাতা আছে, বই আছে, আমার কাছে আসলো, কেন আমি এই লাইনে আসলাম, কেন আমি ডায়াবেটিসের কথা বলতেছি সেই একটু বলে যায়। সে যখন আসলো তার ডায়াবেটিস খুব বেশি, বলছে এই বাবু আপনি যদি আমার চিকিৎসা না করেন আমি ডায়াবেটিসের ওষুধ খাবো না, আপনাকে ওষুধ দিতে হবে। তো আমি গেলাম যে আপনার ডায়াবেটিস খাতাটা তো কই, তখন উনি ওনার ডায়াবেটিসের বইটা দিলেন, আমি আগা করার দেখলাম, তো বললো যে না আপনি আমাকে ওষুধ দিতে হবে, আমি ডায়াবেটিস ওষুধ খাবো না। আমি এটা কী করি? তাদের সেখানে যাবেন, টেস্ট করাবেন, বলবেন আচ্ছা ঠিক আছে আমি চিকিৎসা করবো, শর্ত একটা, আপনার সেখানে যা বলবেন আমি ওষুধ খাচ্ছি, আমার ডায়াবেটিস দেখো। ঠিক আছে, সেইভাবে চললো, অর্থাৎ আমার ওষুধগুলো আসছে, আমি সেভাবে দিয়ে যাচ্ছি, কিন্তু এর আগে কেউ স্কোপ আমাকে দেয় নাই। আমি আপ্রাণ এই এনসি কোর্স অথবা প্র্যাকটিস অফ মেডিসিন পরে এই নানারকম মাদার ফাদার দিয়ে বহু চেষ্টা করছি, কিন্তু কোনো রোগীর চিকিৎসা বা ডেভেলপমেন্ট অথবা ভালো আমি কোনো সুরাহা পাই নাই। আমি এত গল্প বলতে গেলে শেষ হবে না, কারণ এই যে এই এটাও আমি শ্বাসকষ্ট এরকম দেখেছি, কত বই পড়ে কত রকম মাদার জোগাড় করে কত চেষ্টা করেছে হাঁপানির কষ্টকে, পরে দেখলাম যে কিচ্ছু না, আমার এই অর্গাননের যে সূত্র সেই সূত্রেই আমি দেখলাম সকল সমস্যার সমাধান। দেখো এগুলো আসলে বললেও তো কেউ বিশ্বাস করবে না, এই জন্য তোমাদেরকে বলছি প্রয়োগ করে করে আগাও, না হলে বিশ্বাস করতে পারবে না। দেখো আমি প্রতিটা পদে পদে, কারণ আমাদেরকে যে সকল বই পড়ানো হয় এই ম্যাটেরিয়া মেডিকা অথবা প্র্যাকটিস অফ মেডিকিন, সবগুলো মাদার টাদার দিয়ে কত রকম প্যাটেন্টের কথা বলে, যেমন এনসি গোসে ও প্যাটেন্টের কথা বলে গেছে, সেই আমলের কথা ঠিক আছে, উনি সেটাই বলে গেছেন, হয়তো আমরা উপকারও পেয়েছি অমুকও পেয়েছি, কিন্তু চিকিৎসা হয়নি। চিকিৎসা আরেক জিনিস, হোমিওপ্যাথির মতে চিকিৎসাটা অনেক কঠিন, কারণ হচ্ছে তুমি সুস্থ থাকা যে কী আনন্দ, সেটা হয়তো আমার দু একজন রোগী আমি দেখেছি, সেই সুবাদেই আমার আজকের আলোচনা হচ্ছে ডায়াবেটিস। তাহলে আমরা চলে আসি, অর্থাৎ সেই লোকটা তখন সেখানে গেল, 6 মাস খাওয়ার পরে বললো আপনাকে আর ওষুধ টষুধ দেবো না, আপনি একটু হাঁটা চলাচল করবেন, নিয়মিত খাওয়া দাওয়া করবেন, আর আমাদের যে সূত্র বইগুলো আছে অর্থাৎ নিয়মমাফিক ব্যবস্থাপনা সেগুলো পালন করার চেষ্টা করবেন। সেই লোক কোনোদিন একটা ট্যাবলেটও এই ডায়াবেটিসের ওষুধ খায়নি। তাহলে ডায়াবেটিসের চিকিৎসকেরাই বলছে আপনার ভালো আছেন। যাই হোক, সেই হয়তো আর বেশি আলোচনা করতে যাব না, তাহলে আমার আলোচনাটা শেষ করতে পারবো না। তাহলে দেখো সেই লোকই আমাকে দর্শন দিল, দেখাইলো যে ডায়াবেটিস ভালো হয়। আমি কিন্তু বিশ্বাস করতাম না, আমিও মনে করতাম আমাদের দ্বারা কোনো ডায়াবেটিস চিকিৎসা হয় না, কারণ ডায়াবেটিস সেন্টারেই বলে দিয়েছে আপনারা কোনো ওষুধ খেতে হবে না, আপনি একটু হাঁটা চলাচল করবেন, খাওয়া দাওয়াটা একটু মানবেন, অমুকটা করবেন। দেখো আমি এগোতে বলছি ওই ম্যানেজমেন্ট তাদেরকে মানতে হবে, আর তাদের সঙ্গে আমাদের ওষুধ চলবে না 100 বার চলবে, সেই আলোচনাই আগে করিনি। অর্থাৎ তাহলে ডায়াবেটিস রুগী তাদের মতন করে আমরা পড়বো, জানবো, শিখবো, ডায়াবেটিস টেস্ট করাবো, এগুলি সব তাদের মতন, কিন্তু আমরা কী করবো? আমরা মূল চিকিৎসা যাব। মূল চিকিৎসা কী? আমাদের রোগটা হচ্ছে 2 রকম, ওই যে বললাম তরুণ রোগ আর চিররোগ। তাহলে ডায়াবেটিসটা কী? চিররোগ। ভালো হইতে কি 6 মাস থেকে 2 বছর সময় লাগবে, সুতরাং তুমি চেয়েই নো, আর সারা বছর দুয়েক যদি সে ইনসুলিন ব্যবহার করে আর আমাদের ওষুধ দিয়ে যদি আমরা ভালো করতে পারি, তাহলে অসুবিধাটা কী? বাকি জীবন তো আমাদের রয়েছে। তাহলে সেখানে একটু ডায়াবেটিসের ভাগ বাটোয়ারা করি, আমি চলে যাই আমাদের 2টা ভাগ,
আচ্ছা, প্রথমে আসি ডায়াবেটিস মেলিটাস অর্থাৎ ডায়াবেটিস সুগার অথবা ডায়াবেটিস শর্করা যুক্ত ডায়াবেটিসের কথায় আলোচনা আসে। সেটা একটু কঠিন, সেটা একটু দুই ভাগ করা যায়, এবং একটা তরুণ একটা দেখো এটা 30 বছর থেকে 40 বছরের পরে আসে। যদি 30 বছরে বা 40 বছরে কোনো রুগী পাও তাড়াতাড়ি ভালো হবে, ভালো হওয়ার কারণও আছে, তখন তার শুরু হয়েছে, তুমিও তারাও টেস্ট করি ধরা খেয়েছে, তোমার কাছেও আসছে, চিকিৎসাটা সহজ হতে পারে। সেখানেও রোগটা দুই ভাগে ভাগ করা যায়, অর্থাৎ আমরা দেখবো এটা কি তরুণ না পুরানো কোনো রোগের কারণে। সেই কারণগুলো আমাদেরকে আমরা চিররোগের চিকিৎসা ক্ষেত্রে অথবা তরুণ চিররোগের চিকিৎসা ক্ষেত্রে মায়াসমেটিক চিকিৎসা ক্ষেত্রে অনেক কথা বলেছি, সেই কথাগুলো প্রয়োগ করেই মনে রেখেই তোমরা চিকিৎসা শুরু করবে। তার অর্থ মায়াজম না জানলে ডায়াবেটিস চিকিৎসা করতে পারবে না। আমিও তো একটু আলোচনা করব যে কঠিন ছাড়াও চিররোগ ছাড়াও তরুণ রোগও হতে পারে, কোনো না কোনো কারণে ডায়াবেটিস যদি হয়তো চট করে তোমার ওষুধে তাড়াতাড়িও ভালো হতে পারে, সেটা হচ্ছে তরুণ রোগ। হঠাৎ কোনো কারণে দেখবা অনেক সময় ডায়াবেটিস হয় যাদের ডেলিভারি আগে বা পরে চট করে তার ডায়াবেটিসটা আসে, এটা কিন্তু তার ডায়াবেটিস নয়, এটা কোনো না কোনো ফাংশন কারণে এটা ডায়াবেটিস হয়। এটা কিন্তু তাড়াতাড়ি রিমেডি পাইবা না কোনটা, যেটা দীর্ঘদিন আস্তে আস্তে হয়ে আসছে এবং ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই, অথবা এলোপ্যাথিক ওষুধ খাচ্ছে এবং ডায়াবেটিস সেন্টারে যাচ্ছে, হয়তো ইনসুলিন দিচ্ছে বা দিচ্ছে না, দুইটা রকমের ওষুধ দিচ্ছে, তাদেরকে তুমি সঙ্গে নেবে, তাদেরকে তুমি চিকিৎসার দায়িত্ব নেবে, যে বললে না তারাই দেখবে, আমি খালি আপনাকে একটা ওষুধ দেবো, সেই ওষুধগুলো একটু খাবেন, লাইফ হিস্ট্রি নিবে, কেস টেকিং নিবে, ওষুধ প্রয়োগ করবে, আর বলবে তুমি একেবারে বর্ডারের মতন দুই ভাগ করে ফেলবে, অর্থাৎ খাওয়ার আগে আমার ওষুধ আর খাওয়ার পরে এলোপ্যাথিক ওষুধ, অর্থাৎ ভরা পেটে এলোপ্যাথিক খান, আমারটা খাওয়ার পেটে খালি পেটে খাবেন, এটুকু ভাগ করে রাখবে। কারণ অ্যাকশন আমাদের খালি পেটে ভালো, যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে পঞ্চাশতম পদ্ধতি তুমি খালি পেটে প্রয়োগ করবা, এটা আমি মনে করি অনেক শ্রেয়। তার কারণ এখন আর ব্যাখ্যা করবে না, আমি চলে আসি আমাদের উদ্দেশ্য কি, ডায়াবেটিস চিকিৎসা করা। তাহলে সব কিছু তারা করে টুরি দিল, রিচার্জ করে দিল, লেখে দিল, ওষুধ দিল, তুমি সেটা দেখবা কী কী জিনিসের উপরে তারা চিন্তা করছে। এক একটা রোগীর এক একটা সমস্যা, কারো কিডনি ফেল, কারো লিভার ফেল, কারো হার্ট ফেল, কারো অমুক ফেল, ডায়াবেটিসের কারণে কারো চক্ষু যাচ্ছে, কারো অমুক যাচ্ছে, এগুলো নিয়েই আমরা চিররোগের ভাগ করে কীভাবে তার মায়াজম আসছে সেগুলো চিন্তা করি আমি ওষুধটা ঠিক করব, সেটা চিররোগের বেলায়। আবার যদি এটা তরুণ রোগ হয়, তরুণ রোগে তোমার মতন সিম্পল মেডিসিন দিয়েও তুমি ভালো করতে পারো, সেটা কোনো আমি সেই চিন্তা করব না। তোমার তরুণ রোগের লক্ষণ যদি পাও এবং তরুণ রোগের চিকিৎসা করেই চিকিৎসা করতে পারো। তাইলে প্রশ্ন আসছে যে কী করি, আপনি চিন্তা করলেন যে এই ডায়াবেটিস রোগটা, আমি ওই লোকের কেস টেকিং নিয়েই হয়তো সুন্দরভাবে আমি চিকিৎসা করেছি, অর্থাৎ ওষুধ কী আসছে আমি বলবো, কারণ আমার তো বলাই দায়িত্ব, কারণ তোমরাও চিকিৎসা করতে যাবে, সেই চিকিৎসার সংস্কারমুক্ত মন হতে হবে, যে রুগী আসলে স্যারে বলছে ওই ওষুধ না না না, হোমিওপ্যাথি কীভাবে হয় না, তুমি রুগী লিপি নিবা এবং ভালো করে চেষ্টা। দেখো আমি হোমিওপ্যাথিকের কিচ্ছু জানি না, আমার দুঃখ হয় যে এত এত এতজনে এত কথা বলে কিন্তু আমি আজ পর্যন্ত বুঝতে পারি না। আমি আরও 20 বছর আগে যখন হোমিওপ্যাথির ডাক্তারদেরকে বলতাম যে আমার হাতে রুগী দেখে 80% 90% ভালো হয়, আপনারা বলেন 50% ভালো হইলে ভালো, আমার হাতে এরকম হচ্ছে কেন, কো না এটা আপনার ঠিক না, আপনার এটা আমি বললাম আমার হাতে ঠিক, আমি বলতে পারবো এটা ঠিক যে তখনকার বইপত্রগুলো পড়ে এই আমি হয়তো আলাদাভাবে চিন্তা করেছিলাম, অর্থাৎ পরীক্ষা ছাড়া আমি কোনো দিন বিশ্বাস করতে পারিনি, আমি সব কাজেই পরীক্ষা, অর্থাৎ এই ডায়াবেটিসও ওই রোগী যদি আমার কাছে না আসতো অথবা সে দায়িত্বটা না নিত তাহলে হয়তো আমি এটা করতামও না, জানতামও না, শিখতামও না। তোমাদেরকে সেই কথাই বলছি, তোমরা রোগী ধরো, চিকিৎসা করো, নিজের পরিবারের তো লোক আছে ডায়াবেটিস নিয়ে, এরকম কোনো রোগ আছে, আমি যদি আমার পরিবারের ডায়াবেটিস কথা বললাম না, এক একটা রোগের চিকিৎসা করে এলোপ্যাথিক থেকে লক্ষ লক্ষ টাকা আমি উপকার পাইছি আমার পরিবারের চিকিৎসা করে, তো তোমরা কেন পাবে না, তোমরাও পারবে, চেষ্টা করো পরিবার থেকে। চলে আসি, তাহলে ডায়াবেটিসটা দু ভাগের ভাগ হলো, এক ভাগ হলো শর্করা জাতীয়, শর্করা জাতীয়টা কঠিন এবং এটাতে মারাও যায় যখন আমরা কমাতে চলে যাই, আর শর্করাবিহীন ডায়াবেটিস। আচ্ছা তাহলে আসি, আমি একটু ভাগাভাগি করেই আলোচনাটা শেষ করব, কারণ আমাদের তো দেখো আমাদের এই এতদিন পড়ে আছি
মায়াজমেটিক, এই মায়াজমেটিকের ট্রিটমেন্ট করতে গিয়েই আজকেই আলোচনা আসছে, আমরা ওষুধ দিয়ে আলোচনা করব এবং ডায়াবেটিস রোগী ভালো করব। তাহলে প্রথমে আমরা আসি কেস টেকিং নেব, সুন্দরভাবে নেব। আসি বলল যে আমার তো ডায়াবেটিস, বারবার প্রস্রাব যায়, আরে রাত দিনে অত 20 বার 30 বার 40 বার প্রস্রাবে যায়। দেখো এটা টেস্ট করি, দেখলা এটাতে কোনো সুগার নেই, তাহলে বারবার যায়। দেখো এই রোগটা আক্রমণ করে 30 বছরের নেচে, অর্থাৎ 25 থেকে 30 বছরের নেচে এই রোগটা হয় ম্যাক্সিমাম, এবং সেখানে বারবার দিনে প্রস্রাব হয়, প্রস্রাব ধরে রাখতে পারে না নানা কারণে। এটা অনেকগুলো কারণে হইতে পারে, সেই কারণগুলো ব্যাখ্যা করার চেষ্টা করব একটু একটু করে। আমরা আসি তাহলে কী কী কারণ এটা হইতে পারে। দেখো যত রকমের, ওই যে বললাম কেস টেকিং ছাড়া কিচ্ছু হয় না, তোমাকে কেস টেকিং নিতে হবে, কেন এই রোগটা আসলো, কেন তার তার বংশগতিতে আছে কি না। দেখো ওই 3-4 জেনারেশনও এটা থাকে, এই রোগটা সহজে ভালো হয় না, এবং আমাদের এনসিকোসেও শেষ পর্যন্ত বলল যে আপনারা যদি এই আরোগ্য, এটা আরোগ্য হয় না। আমি বলবো আমি রোগী পাইছি একটা, এটা করতে পারো যে স্যার একটা পাইছেন, একটা দিয়ে কী নির্বাচন হলো না। আমাদের চিররোগের চিকিৎসার ক্ষেত্রে আমরা যদি জানি এই একটা রোগী আমার ভালো করে রাস্তা দেখিয়েছে যে অর্থাৎ ইনসিপিডাল, অর্থাৎ শর্করাবিহীন, শর্করাবিহীন ডায়াবেটিস খুব তাড়াতাড়ি ভালো হয় যদি তুমি, অর্থাৎ যদি তুমি এই মায়াজমেটিক বিটিক চিকিৎসা করতে পারো। সেই ওষুধটার নামও বলছি, দেখো ওষুধটা বইপত্রে কিচ্ছু নাই, দেখো লক্ষণে যা আসে। আসলে তোমরা তো বলবা স্যার আপনি এত ওষুধ দিয়ে ব্যবহার করছেন সে কারণে আপনার ভালো, মোটেই না, লক্ষণে যেটা আসে সেটাই চিন্তা করবা, সেটাই প্রয়োগ করবা। ওষুধ না থাকলে আমি ব্যবস্থা করব, আমি চাই চিকিৎসা, আমি চাই সেবা, আমি চাই লোক ভালো করে তোমরা বলো, আমরা যেন সেই হিসেবে আগাতে পারি। আরে আমি তো একটা রোগীর চিকিৎসা করেছি, তোমরা হাজার হাজার রোগীর চিকিৎসা করবে, সেইভাবে তৈরি হও। কেন আর পড়ালেখা, পড়ালেখা ছাড়া হয় না, আর প্রয়োগে যাও, দেখবা লাইন দিয়ে তোমার কাছে ডায়াবেটিস রোগী। আরে এই চারটা বেশি আমি রোগ পড়াবো না, যেগুলো সবচেয়ে বেশি, যেমন আমি ফার্স্ট ইয়ারে পড়িয়েছি কি চর্মরোগ, কি শ্বাসকষ্ট, কি পাইলস, দেখো এটা ঘরে ঘরে আছে। আমি বলবো না যে অন্য রোগের চিকিৎসা তুমি করবে না, অন্য রোগের রোগী কম সহজ, এবং তোমরা নিজেরাও পড়ালেখা করে আমি যে রাস্তা দেখাচ্ছি সে রাস্তা গেলে করতে পারবে। তাইলে আমি এই রোগীকে রুমেক্স দিলাম, সরি মিউরেক্স একটা। দেখো এসব ওষুধের কোনো খুব ব্যবহার আছে, খুবই কম, বইপত্র ঘাটে তখন বই পড়তাম, আর 5-7টা ম্যাটেরিয়া মেডিকা ঘাটি দেখতাম, এই ওষুধটাই প্রয়োগ করলাম, 4 বোতলে ভালো। দেখো এই আমি সে কী কারণে বলছি, তুমি কেস টেকিং নিয়ে ওষুধ প্রয়োগ করো, যে ওষুধ তোমার আসে, যেটাই আসে, কারো কথা শুনবে না। আমরা শুনে আসছি কেন জানো, আমাদেরও আস্থা কম। আমি এই জন্য তোমাদেরকে বলি বিশ্বাস, অর্থাৎ তোমাদেরকে বিশ্বাস করতে হবে, এই ওষুধ প্রয়োগ করে তোমাদেরকে বিশ্বাস করতে হবে। যখন বিশ্বাস আসবে তখন তুমি চিকিৎসার হাত দিতে পারবে, তার আগে তোমার বিশ্বাস হয় না যে হয়তো এমনি ভালো হয়ে গেছে। আর রুগীরা তো ভালো হইলেই আর বলতেও পারে না, এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে তুমি চিকিৎসাটা করতে পারো। দেখো এই বিজ্ঞান বোঝা বলা অনেক শক্ত, আগে মনে করতাম বোধ বললেই তোমরাও চিকিৎসা করতে পারবে, হইতে পারে, তারপরে কী বলছি তোমরা শুরু করো, অর্থাৎ কাছাকাছি লক্ষণ পড়লেও তোমার চিকিৎসাটা হবে। কেন হবে, আমরা মায়াজমেটিক চিকিৎসা করতে যাবো, না পারলে পড়বা, না পারলে অর্গন ম্যাটেরিয়া মেডিকা খুলবা, দেখবা কোন লক্ষণটার উপরে প্রাধান্য দিয়ে তুমি ওষুধ দিবা, ব্যাস 2-3 বোতলের কথা। আর ক্রনিক ডিজিজগুলো অর্থাৎ মায়াজমেটিক চিকিৎসাগুলো হয়তো একটু সময় লাগে। যাই হোক, তাইলে আমি কী বললাম, অর্থাৎ শর্করাবিহীন রোগ আসলেই তোমরা চিকিৎসা করতে কোনো ভয় পাওয়ার কারণ নাই, এবং আমি বলবো 1-2 মাসেই ভালো, কারণ এগুলো তরুণ রোগ। আর যদি চিররোগ হয় তাহলে বংশগতিতে হয়ে আসতে হবে, অর্থাৎ তার বংশগতিতে তার মা বাবার বা কারো ছিল অথবা এখনও আছে যেটা শর্করাবিহীন, তাদের ঘরে দেখা গেছে, তাহলে তোমার অন্য চিকিৎসা। দেখো এই রোগগুলো কী কী কারণে আসে, দেখো এটা স্নায়ুগঠিত রোগ, আজ পর্যন্ত এটার কারণ ব্যাখ্যা করতে পারে নাই, তবে সবাই মিলে একমত স্নায়ুগঠিত রোগ। আমরাও সে কথা বলব, আমরাও বলবো এটা নার্ভের উপরে রোগ, তার অর্থ এ কথা নয় আমাদের লক্ষণ না থাকলে আমরা প্রয়োগ করতে পারি না। তাইলে এই শর্করাবিহীন ডায়াবেটিস চিকিৎসাটা আমি আশা করব তোমরা ব্যর্থতা হবে না, লাইফ হিস্ট্রি নেবে, লাইফ হিস্ট্রি নিয়ে যেটাই ওষুধ আসে সেটাই প্রয়োগ করার চেষ্টা করবে। আর
লাইফ হিস্ট্রি নেওয়ার সময় ভাববে না যে আমি আর্সেনিক দিয়া ভালো করছি, কেউ কেউ কোষ্টিকাম দিয়া ভালো করছে, কেউ সালফার দিয়া ভালো করছে, কেউ ওটাতে, এইটা থেকে তুমি তোমরা দূরে থাকতে পারো, তোমরা 2-3 বছরেই আমার মতন কেন? আমি ডাক্তারের কথা বলবো না, কারণ আমি 20 বছরে কিচ্ছুই করতে পারিনি, অর্থাৎ বদনামের ভাগি ছাড়া আর আমার ভাগ্যে কিছু জোটে নাই। আমি দেখেছি, আমি দেখে তোমাদেরকে উৎসাহ দিচ্ছি, অর্থাৎ এই এই যুগ পরিবর্তনের তোমরা যেন সেই পতাকাটা নিয়ে হাঁটতে পারো। সত্য ছাড়া কারো সঙ্গে আপোষ করবে না, সত্যেরই জয়, সত্যের জয় আছে, আজও কালক হবে। আমি আশা করব তোমরা যারা আমাদের থেকে আমার থেকে ওষুধ নিয়ে শুরু করেছ, তাদের জন্য আরও অনেক শুভখবর আমি দেব, অর্থাৎ ওষুধ প্রয়োগ করো, নিজেরা দেখো, নিজেরা করো, আগামী দিনের জন্য 50 বছর কারো কাছে যেন ওষুধের জন্য হাত পাততে না হয়, সেই সংগ্রহটা তোমরা করে তোমরা নিজেরাই তৈরি করো। তাহলে বুঝতে পারবে নিজের ওষুধ নিজে তৈরি করেছ, নিজে কাজ হয়নি, তাহলে বুঝবা আমার সিলেকশন হয়নি। এই এই চূড়ান্ত সিদ্ধান্ত তোমাদেরকে নিতে হবে আগামী দিনে। আমি চেষ্টা করব ডিসেম্বর মাসে আমরা যদি একসাথে হতে পারি, আমি কিছু বক্তব্য দেব, অর্থাৎ সেই বক্তব্যগুলো আমরা যেন রোগী চিকিৎসা করতে পারি। তাহলে অর্থাৎ শর্করাবিহীন চিকিৎসা আজকের আলোচনা, আমার মনে হয় আর কোনো অসুবিধা নাই। আমরা লক্ষণভিত্তিক চিকিৎসা করব, কেস টেকিং নেব, সুন্দরভাবে নেব, এবং সেগুলো কি কি কারণে হতে পারে, অনেকগুলো কারণ আমরা শক পাইলে হতে পারে, শক তো নানা রকমের হতে পারে, মানসিক শক অর্থাৎ মানসিক আঘাত পেলেও এই মেলিটাস অর্থাৎ শর্করাবিহীন ডায়াবেটিস হতে পারে। তারপর কি, মাথায় টিউমার হইলে, তারপর পেটে টিউমার হইলে, টিউবারকুলোসিস বডি হইলে, অর্থাৎ এই সকল রোগ প্রথম অবস্থায় আমরা যদি পাই, তাইলে বুঝব যে এটা যে ঘটিত কারণে হোক এটা তরুণ রোগের ভিতরে পড়ে এবং আমরা চিকিৎসা করতে সহজ হবে। যদি আমরা দেখি সেটা এই সকল কারণে, স্নায়ুঘটিত কারণে অথবা টিউমার ঘটিত কারণে অথবা টিবির কারণে প্রথম আসছে। আর কি বললাম, দেখো ডায়াবেটিস যখন 40 বছর পরে হয়, আমাদেরকে মনে রাখতে হবে সেটা সিভিলিটি হইয়া টিউবারকুলোসিস বডি, আর 30 বছরের যদি আগে হয় সেটা সাইকোটিক, অর্থাৎ সাইকোটিক হইতে পারে নাও হতে পারে, সাইকোটিককে ধরে রাখবে। দেখো আমরা আমাদের ভাগের মতন যাচ্ছি, অর্থাৎ 40 বছরের পরে যখন কোনো ডায়াবেটিসের রোগী তোমার কাছে আসি বলে আমার ডায়াবেটিস এই, তখন তুমি ধরেই নিবা এটা সিভিলিটিক মায়োদম আছে কি নাই। সেই আমি আলোচনা করার সময় বলছিলাম খোঁজ নেবে সিভিলিটিক মায়োদম দেখতে কেমন, তার ব্যবহার কী, এগুলো না পড়লে, অর্থাৎ দেখো এত কথা পড়ে আমারও তো মনে থাকে না, তোমাদের কীভাবে মনে থাকবে, সুতরাং বারবার পড়তে হবে। আর যখনই সারাদিন চিন্তা করবা এই লোকটা কেমন, এই লোকটা কী রোগ হইতে পারে সেটা চিন্তা করবা, আর রোগী আসলে দেখো ডায়াবেটিস রোগী তুমি অবশ্যই পাবে এবং দায়িত্ব নিয়ে করবে, দায়িত্ব নিয়ে এই যে সামান্য পানি ওষুধ কদ্দুর এটাও যদি দিতে না পারো তাহলে আর কি। তাহলে আমি চলে আসি, কারণ আমি আমার প্রথম বর্ষ ছাত্রদের জন্য একটা ডায়াবেটিস একটা বায়োকেমিক্যাল বাক্স দিয়েছিলাম, তোমরাও চিকিৎসা করিও না এমন কথা বলবো না, আমি ডায়াবেটিসের বায়োকেমিক চিকিৎসার কথা বলতেছি। তোমরা যে কোনো বায়োকেমিক রোগীকে আমার বাক্স থেকে নেট্রামফোসার নেট্রামসার ডেইলি 2-3 বার করে দাও, ডায়াবেটিসটা কন্ট্রোল থাকবে, আমি বলবো ভালো হবে না, কন্ট্রোল থাকবে, অর্থাৎ এলোপ্যাথিকের মতো ওষুধ খাবে, কম থাকবে। আর আমাদের কাছে কী আছে, ওই যে তোমরা বলছো মাদারগুলো ব্যবহার করতে পারো, অর্থাৎ সেফালিকা ইন্ডিকা, তারপরে ধরো সিজিয়াম জাম মাদার দাও, আমার আপত্তি নাই, সেটা খাওয়ার পরে বাবু আমার ওষুধ যেটা সিলেকশন হবে এটা খাওয়ার আগে, ওই যে এটা খালি এটা দিতে পারবে না, আমরা সেখান থেকে একটু বেরিয়ে আসি, সেই ডায়াবেটিস সেই এলোপ্যাথিক ওষুধ খাক আমার আপত্তি নেই, আমার ওষুধটা যেন খায় নিয়ম মাফিক। সেখানে আমি বলবো বায়োকেমিকটা তোমরা রাখবা, এই কারণে অনেক সময় যদি তারা যদি না খায় এলোপ্যাথিক ওষুধ, তাহলে বায়োকেমিকের উপরে একটু ভরসা করিও, এই ওষুধগুলো আসতে পারে। আর আমাদের যে আমরা বললাম সুগারবিহীন ডায়াবেটিস, সেটাতে নেট্রামিউর আসতে পারে, ক্যালকিরাফস আসতে পারে, ক্যালিফস আসতে পারে, তারপরে নেট্রামফস নেট্রামসাল তো লাগবেই এটা, অর্থাৎ দেখো এই এই রোগগুলো সচরাচর যদিও শর্করাবিহীন ডায়াবেটিস কোনো অঙ্গের ক্ষতি করে না, অর্থাৎ সচরাচর সে সে কোনো ট্রাভেল সৃষ্টি করতে পারে না, সুতরাং
এটা যদিও দীর্ঘদিন অত মানুষ ভোগে, কিন্তু তোমাদের চিকিৎসাতে আমি মনে করি খুব তাড়াতাড়ি ভালো হবে। ডায়াবেটিসটা ভালো হতে দেরি হবে, কারণ ডায়াবেটিস আরম্ভ হয় 30-এর পরে, 40-এর উপরে গেলেই বুঝবা এটা সিভিলিটিক মায়াজম তার শরীরে আছে। তার অর্থ সিভিলিটাম দিও না, তোমরা তো বুঝো না, লক্ষণ ভিত্তিক যাইবা, লক্ষণেই তোমাকে এগিয়ে নেবে, ওষুধ তোমাকে রাস্তা দেখাবে, তুমি রাস্তা দেখার কেউ না। আজকে লক্ষণ আসছে, দাও লক্ষণ মতন দাও, এক বোতল দুই বোতল তিন বোতলে দেখবা তার লক্ষণটা চেঞ্জ হচ্ছে। অর্থাৎ ইতিহাস যখন তুমি নিবা, তার ইতিহাসের অতীত রোগগুলো আস্তে আস্তে করে বেরিয়ে আসবে, এবং যেটা আমাদের প্রয়োগবিধি আছে, ভয় পাওয়ার কিচ্ছু নেই, চিকিৎসা হবে। তাহলে আমরা কী শিখলাম? ডায়াবেটিস চিকিৎসা আমরা করব, আমরা আগামী দিন ডায়াবেটিস নিয়ে আলোচনা করব, অর্থাৎ সুগার শর্করাযুক্ত ডায়াবেটিস নিয়ে আলোচনা করব। আজকে শর্করাবিহীন ডায়াবেটিস আলোচনা শেষ করলাম, সেটা নিয়ে আর আলোচনা করবো না। আমরা ম্যাজমেটিমেটি চিকিৎসা করলাম, আমাদের বাক্সগুণ থেকেই ওষুধ দেওয়ার চেষ্টা করব। আর যারা পাশ করে ফেলেছো অথবা ফেলবা, তাদের জন্য আবার বলবো ওই যে 3,000 টাকার একটা বাক্স আছে, অর্থাৎ মোট 6,400 টাকা, এবং সেই ওষুধগুলো লাগতে পারে, কারণ ম্যাজমেটিক চিকিৎসা করতে গেলেই ওই বাক্সটার দরকার। ম্যাজমেটিকের উপরে আঘাত না দিলে আমরা হোমিওপ্যাথিক চিকিৎসা করতে পারবো না। সুতরাং আমি আজকে এই হোমিও কারণে তোমাদেরকে ইউটিউবে আমার এই ভিডিও দেখার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। তোমাদেরকে আগামী দিনেও আমরা ডায়াবেটিস আলোচনা করব।